তুই কি করছিস? এসছিস? আয়। তুমি কি নিতে এসছো মা? বলো এটা তোমার কি মা? এটা তোমার হাতে কি? এটা বলো, যেটিকে বলো নেবো তো তোমার হাতে। এটা কি? এটা কি? এটা তোমার হাতে এটা কি? ময়িল। কার ময়িল? এটা মোবাইল, এটা হাতে মোবাইল। ময়িল ময়িল নিয়েছো? কার সাথে কথা বলবে? কার সাথে? যে সবজি কাকু থেকে সবজি নেবে? নেবে না? অপেক্ষায় থাকছে? কে থাকছে? সবজি কাকু? বলো দিতে গেছে। নিচে নামো, নিচে নামো মা, নিচে নামো। দেখো নিয়ে এসছে টাকা। নিয়ে যাও। সকালে ওদের জন্য টিফিনে একটুখানি ম্যাগি করছিলাম, তো ওভেনে আমি 2 মিনিটের জন্য ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে উনুনে আমি ডিম আর পেঁয়াজ দিয়ে নিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্যে। তো এবার ম্যাগিটাকে মিক্স করে এর মধ্যে অল্প একটু মশলা দিলাম, হয়ে গেল রেডি। কোথায় চলে যাচ্ছিস তুই? পড়ালেখার লোকজন চেঞ্জ হয়ে গেছে, দাদাকে দাদা একটু উঠে গেছে, তার জন্যে আরেকজন চান্স পেয়ে বসে পড়েছে। এখন তো অনেক কিছু আছে, কালার পেন্সিল আছে, কালার করতে পারবে। দেখো টান, পা টান করে বসেছে, আরেকজন তো সুযোগের সদ্ব্যবহার করছে। এই নাম নাম করতে হয়। তোমার কি করার ইচ্ছে মা? তোমার কি করবে মা? তুমি কি করবে? লিখবে? কোথায় লিখবে মা? এখানে লিখবে? লিখো মা, স্কুলের বইতে লিখে দাও। দাদার টিচার দাদাকে মেরে দিন। তোর কি ইচ্ছে আমাকে বল। আবার জুতো ধরছিস কেন? তুই চুপচাপ যে বস এখানে, বিছানার উপর যা, দাদাকে ডিস্টার্ব করবি না। ওকে ওকে, কিছু বলছি আমি না। প্রচন্ড দুষ্টু মেয়ে, অনেক দুষ্টু মেয়ে। এই জুতোগুলোকে বিছানায় তুলেছে, আবার জুতোগুলোকে নিচে সাজাচ্ছে। কি করে সারাদিন যে ওর কত কাজ! এই যে আরেকজন উঠে চলে আসছে, যা যা পড়তে যা। বিছানাও পরিষ্কার করে দিয়েছিস? বিছানা পরিষ্কার করে? এবার কি করছিস? জুতো তো পায়ে দেয়, তুই কেন হাতে নিচ্ছিস? আমাদের ঘরে এই 3টে পুরনো জিনিস খুঁজে পাওয়া গেছে, তো এগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা সেটাই দেখার ব্যাপার।
এই হলো সেই পুরনো দিনের ওয়াকম্যান যার মধ্যে এখন ব্যাটারি রাখা হচ্ছে এটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা দেখার জন্য আমি গান শুনিয়ে না তোরা কি করছিস রে গান শুনছিস কিসে গান শুনছিস এইটা মানে ওয়াকম্যান এটাকে ওয়াকম্যান বলে এটাকে কি বলে ওয়াকম্যান বহু পুরনো জিনিস আমাদের ছোটবেলার জিনিস আমি তখন ছোট ছিলাম তোমার মাম্মা ছোট ছিল তখন মোবাইল ছিল না তখন এই সব প্লেয়ার ডিজিটাল প্লেয়ার ছিল না তখন এগুলো দিয়ে আমরা গান শুনতাম দেখো তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন কেমন লাগছে শুনতে বাবা ভালো লাগছে হ্যাঁ মাম্মা তোমার কেমন লাগছে গান শুনতে তুমি শুনতে পাচ্ছো গান শুনতে পাচ্ছো কত শুনতে পাচ্ছি না পাচ্ছ না আবার ধরে রাখো শুনতে পাবে মা এটা দিলে কাট হয়ে যায় না না দেখে আমি ঢুকে দিই কানে এই সেই পুরনো জিনিস ওয়াকম্যান এর মধ্যে করে আমাদের বাচ্চারাও শুনতে পাচ্ছে এটা অবিশ্বাস্য হলেও সত্য And it's running, is it? মোবাইল হয়ে যাওয়াতে এগুলোতে আর কেউ শোনে না ক্যাসেটও নেই কারো বাড়িতে খেলবি মনুর সাথে তাহলে পড়াশোনা শেষ করে যা এবার এদিকে ডাকতে এসছিস তুই এই বারান্দা দিয়ে কোথায় তোর দাদা কোথায় দেখো তোমার দাদা কোথায় কেন কাঁদছো তুমি মা এত চেঁচামেচি করে গেছিস আর এটা কি আছে শাওয়ার ক্যাপ সিলিকন সুইম ক্যাপ আর রয়েছে এখানে সুইমিং প্যান্ট সুইমিং কস্টিউম তো এই হলো আমার ছেলের সুইমিং এর সরঞ্জাম আজকে ও ভর্তি হতে যাবে আশা করি আজকে থেকে শুরু হয়ে যাবে সুইমিং করাটা তো ওর অনেক দিনের ইচ্ছেটা আশা করি আজকে পূরণ হবে কে পড়েছে মা আমি পড়েছি সুইমিং গগলস সুইমিং গগলস পড়েছি আমার কথা প্রথম দিন সুইমিং এ ভর্তি হতে যাচ্ছে হ্যাঁ আসছি বাবা তুমি ওঠো আমি আসছি আমরা চারজনই যাচ্ছি এই প্রথমবার মোটর সাইকেলে চারজন একসাথে তাই তো দাঁড়াবো দেখি দেখি
দেখি মাম্মা দেখি আমরা তো বারাসাত স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সুইমিং এ ভর্তি হয়ে সুইমিং করবে বলে দেখা যাক ও ভর্তি হতে পারলো কিনা সুইম করতে পারলো কিনা সেটা দেখার জন্য প্লিজ নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো সবাই আমার গুলগুলিটা এসেছে গো আমার গুলগুলিটা এসেছে আমাদের